আজকে যেই তো অফডে, যার কারণে ভাবলাম একটু রেডি হয়ে বাহিরে যাই, একটু ঘুরে আসি। কিন্তু এই রোদ্রের মধ্যে কিভাবে যাব, এসে দেখি সাইকেলটাও নষ্ট, সাইকেলের চেন নষ্ট হয়ে দিচ্ছে, ছিঁড়ে গেছে চেন। তো ভাবলাম প্রথমে আগে এটাকে ঠিক করতে হবে, না হলে বাহিরে ঘোরা যাবে না। তো দিন বাহির হইলাম, বাইরে এসে দেখি যে প্রচণ্ড পরিমাণে রোদ, কিছু করার নাই, এই রোদের মধ্যে যাচ্ছি সাইকেল ঠিক করার জন্য, কারণ আমাকে ঘুরতে হলে সাইকেলটা ঠিক করতে হবে। মোটামুটি 10 মিনিট হেঁটে মেকানিক্সের দোকানে যেয়ে দেখি মেকানিক্সের দোকান বন্ধ। কী করবো কী করবো, একটি কফি অর্ডার দিলাম। কফি অর্ডার দিয়ে কফি হাতে আসতে আসতে দেখি যে মেকানিক্স চলে আসছে। দেন সে আমার সাইকেলের চেনটা ঠিক করে দিল, এবং সাইকেলের দুই চাকায় হাওয়া ছিল না, সে হাওয়া দিল, এবং খুব যত্ন সহকারে, যেহেতু সে বাঙালি ছিল, খুব যত্ন সহকারে সে সাইকেলটা ঠিক করে দিল, এবং তার সাথে কতক্ষণ গল্প করলাম। প্রচণ্ড গরমে পানি পিপাসা পেয়ে গেছিল, পানির দাম আর 7-Up-এর দাম সমান, যার কারণে ব্রিজা কিনে নিয়ে আসলাম একটি, এবং দেখতেছেন সাইকেলের চেন ঠিক হয়ে গেছে, তার মানে আজকে আমি সারাদিন ঘুরতে পারবো। দেন চলে আসছি রুমে, এবং রুমে কিছু কাজ আছে, সেগুলো শেষ দিয়ে বের হবো সাগরের উদ্দেশ্যে। এখানে আরব সাগর আছে, যেটা আপনাদের আগে দেখানো হয়নি, তো আজকে দেখতে পারবেন। দেন এখন যাচ্ছি সাগর পাড়ে, আমাদের এখানে একটি সাগর পাড় আছে, খুব কাছেই, এটা বেশ একটা দূরে না, এখান থেকে হয়তো বা সাইকেল নিয়ে 5 মিনিট লাগবে এই সাইডে। তো যাচ্ছি ওখানে, কারণ রাত্রের বেলায় ভিউ দেখাচ্ছি, রাত্রের ভিউ একরকম, দিনের ভিউ একরকম, এখন গেলে দেখতে পারবেন সাগর পাড়ের সৌন্দর্যটা কতটা। আর এটা হচ্ছে আরব সাগর। আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই, দেখেন এই সাইডে সূর্য আর এই সাইডে চাঁদ উঠে রয়েছে, দেখছেন এই সাইডের চাঁদ, এই সাইডে সূর্য, মধ্যে আমি বেরোইছি সাইকেল নিয়ে। তো দেখতে দেখতে চলে আসছি সাগর পাড়ে, সাগর পাড়ের সাইডের যে মূর্তিটা সেটা দেখা যাচ্ছে, আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, রেড সিগন্যাল পড়ছে এই জন্য, কারণ সিগন্যাল অমান্য করলে সোজা রবে 3,000 থেকে 4,500 টাকা পর্যন্ত জরিমানা হয়। তবে সাইকেলের জন্য কোনো সিগন্যাল নেই, যার কারণে আমি সরাসরি চলে যাচ্ছি। সামনে যে মসজিদটা দেখতেছেন, এটা হয়তো বা অনেকেই চিনেন যারা আলখোবারে থাকেন, মসজিদটা খুবই সুন্দর, আরব সাগর এক সাইড। এটা হচ্ছে আপনার সোজা রবে আরব সাগর, যেটাকে আর কি আরব সাগর বলে, যে পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব সাগর, এবং এখানে অনেকে মাছ ধরতেন। বিকালে আরেকটা মানুষ হবো, এখনও বিকাল পুরোপুরি হয় না, এখন বাজে 5টা, আর 1 ঘন্টা গেলে এখানে মানুষ হয় অনেক, কারণ এখানে পায়ে হাঁটার রাস্তা আছে, খুব সুন্দর, দেখতে পাচ্ছেন সাগরের সাইড দিয়ে, আর এই সাইডে অনেকে মাছ ধরতেছে, ওই সাইডেও মাছ ধরতেছে, এবং ওই সাইডে মসজিদটা, যে মসজিদ আপনাদের দেখাইলাম। এবং অনেকে কমেন্ট করেন যে আমি কোথায় কাজ করি, সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, এবং আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে সেফিয়ার, অনেকে জানেন, কারণ এটা আসলে অনেক পপুলার একটি রেস্টুরেন্ট। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাহারানের ব্রিজ, মানে সৈদারব থেকে বাহারান যাওয়ার ব্রিজ, এবং এই সাইডে বাহারান, ওই দেখা যাচ্ছে বাহারান, কারণ ক্যামেরায় ঠিকভাবে দেখা যায় না, কারণ ক্যামেরা তেমন ভালো ক্যামেরা না, যার কারণে বাহারানটা দেখা যাচ্ছে না, তবে চোখে খুব সুন্দর স্পষ্ট বোঝা যায় যে সৈদারব থেকে বাহারান দেখা যাচ্ছে। আবার এই, এবং এই সাগরটা যেটা, এটা হচ্ছে সৈদারবের আরব সাগরের এক শাখা, যে শাখাটা এখান দিয়ে গেছে, এবং এটাও মোটামুটি বড়ই, এবং এখানে আসলে অনেক সুন্দর একটি পরিবেশ। কিছু দূর যাওয়ার পর দেখি কয়েকটা বাঙালি মিলে তারা মাছ ধরছে সাগর পাড়ে, তো তাদের ওখানে কিছুক্ষণ বসলাম এবং তাদের মাছ ধরা দেখলাম। কি মাছ ধরে ভাই? ধরে নাকি মাছ? সাথে সাথে ঢুকে বললাম তাদের ওইখানে, যে দেখি চিংড়ি মাছ কেটে তারা মাছ ধরার আধার তৈরি করছে, এবং চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো পিস করে বড়শিতে গাছতে গাঁথতেছে, এবং সে বড়শিতে মাছ ধরতেছে। তো এই যে ড্রামটা দেখতেছেন, এই ড্রামের ভিতরে তারা মাছ ধরে রাখছে, আসলে আমি মাছটার নামটা কি আমি জানি না, তারা আর কি ধরতেছে এখানে। বড় কই মাছ রে? এই সাগরের সাইড দিয়ে প্রতিদিনই যাই আমরা অফিসে, তবে একদিনও সাগরের পানি এখনও টাচ করা হয়নি, যার কারণে ভাবলাম একটু পাউটা ধুই সাগরের পানিতে। আমি তাদের ওখানে 4-5 মিনিট ছিলাম, 4-5 মিনিটে তারা অনেকগুলো মাছ ধরে ফেলছে, যা দেখতেছেন আপনার সামনেই। আরেকটা কথা না বললেই নয়, সৈদারবে এই আরব সাগরের সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টগুলো ভিউগুলো অসাধারণ, কারণ সাগর পাড়ের রেস্টুরেন্টের ভিউগুলো, আপনি যদি সাগর পাড়ে ওই সাইডে বই একটা রেস্টুরেন্টে একটা কফি অর্ডার, যদি একটি কফি খান আর ভিউটা দেখেন, আমরা মন ধরে যাবো, এত সুন্দর সুন্দর ভিউ হয় এই সাগরপাড়া রেস্টুরেন্টগুলোতে। যারা সাগরপাড়া রেস্টুরেন্টগুলোতে এখনও যান নাই, তারা অবশ্যই এক কাপ কফি খাওয়ার জন্য হলেও একবার যে ট্রাই করে দেখবেন, যে আসলে ভিউগুলো এত সুন্দর দেখা যায়। আপনি হয়তো বা সকালে যাবেন, না হয় বিকালে, দুপুরবেলা গেলে প্রচণ্ড রোদে গরম লাগবো, ভালো লাগবো না,
যার কারণে আপনারা হয়তো তো সকালে যাবেন না হলে বিকেলে। আর এখানে অনেকেই যারা বাঙালি তারপরে নেপালি ইন্ডিয়ান ওরা ছবি তুলতেছে, হয়তো বা সবারই আজকে আপডেট আমার মতোই। তো এখানে অনেকে ঘুরতেছে এবং আমি আজকে অনেক জায়গায় ঘুরে ফেলছি, বাসার থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে চলে আসছি আজকে এই সাইকেল নিয়ে ঘুরতে। যেটা আজকে আপডেট আর সামনে যারা দেখতেছেন এটা হচ্ছে আপনার এয়ার চলতেছে একটি কোম্পানির। এবং আজকে আর সামনে যাবো না, এখান থেকে ঘুরে চলে যাব বাসায় কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই শহরে আজকে এখন আমি নতুন, খুব একটা চিনি না, যার কারণে আর সামনের দিকে যেতে চাচ্ছি না। আরেকদিন দেখাবো, সামনে একটি সুন্দর ভিউ আছে, সুন্দর একটি জায়গা আছে যেটা আরেকদিন বন্ধর দিন আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, এখন ক্ষুধা লেগে গেছে, যার কারণে আসছি একটি বাকালা বা দোকানে, এখান থেকে কিছু ঠান্ডা নিব এবং কিছু খাবার দাবার নিয়ে যাব বাসায় কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে। খাওয়া দাওয়া করার জন্য 2টা রুটি এবং 2টা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম বাসায়। তো সাইকেলটা এখানে রেখে গেছিলাম, তো এখন সরাসরি চলে যাবো বাসায়। গাইস আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ, অনেক জায়গায় ঘোরা হয়েছে, অনেক দূর গেছিলাম আজকে সাইকেল নিয়ে। আজকে সাইকেল না থাকলে এত দূর ঘোরা হইতো না, সাইকেল থাকা একটা ভালো হয়েছে, অনেক দূর ঘুরতে পারছি আজকে। আর এখন ক্ষুধা লেগে গেছে, এই কিছু নিয়ে এসেছি খাবার দাবার জন্য, 2টা রুটি নিয়ে এসেছি আর 2টা ঠান্ডা নিয়ে এসেছি, তো এখন রুমাইটা খাবো। তো যারা আমাদের এই পেজটি এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।